গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওভিটিনা ব্লগ। আজ নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, একটু লেন্দি ভিডিওটা, বাট প্লিজ সবাই একটু পুরোটা দেখো। আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো দুর্গাপুজো। শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন, ইয়েস, আর মাত্র 110 দিন বাকি। তাই কলকাতার কোন প্যান্ডেলে কতটা লাইন পড়তে চলেছে আর তোমরা কতটা ভিড় ঠেলে গিয়ে প্রতিমা দর্শন করতে পারবে সেটা জানার জন্যই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে। ঠিক আগের বারের মতোই বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে ও অন্যান্য যে কোনো কারণেই হোক, অনেকে অসুস্থতার কারণে মণ্ডপে গিয়ে মায়ের দর্শন করতে পারেন না, বিশেষ করে তাদের জন্য এবং ওভিটিনা ব্লগের সকল ভিউয়ার্সদের জন্য এই দুর্গাপুজোর সমস্ত ভিডিও আমরা নিয়ে আসব আপনাদের সামনের স্ক্রিনে, যেখানে আমাদের সঙ্গে আমাদের চোখের সাহায্যে সমস্ত মাতৃমূর্তির ও দুর্গা মায়ের অপরূপ রূপের দর্শনের সাক্ষী থাকবেন আপনারাও। চলো তাহলে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। প্রতিবারের মতো সব বড় পূজাগুলির মধ্যে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাব। এবার 32তম বর্ষের পূজার মূল আকর্ষণ অসংখ্য ঝিনুকের দ্বারা গঠিত 160 থেকে 170 ফিট হাইটের ব্যাংককের অরুণ মন্দির। ইয়েস, ঠিকই শুনেছেন, 160 থেকে 170 ফুট। এবছর সব থেকে বড় চমক দিচ্ছে কিন্তু রানাঘাট, রানাঘাট অভিযান সংঘের পুজো। রানাঘাট অভিযান সংঘের পুজো দুর্গা প্রতিমা হচ্ছে প্রায় 110 থেকে 130 ফুটেরও বেশি, যেটা কিনা হতে চলেছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। এরপর থাকছে শ্রীভূমি, তোমার প্রিয় আমার প্রিয় শ্রীভূমি। শ্রীভূমি দুর্গাপুজোর খুঁটি পূজা হতে চলেছে কামিং 7 জুলাই, তারপরেই আমরা জানতে পারবো তাদের থিম কী হচ্ছে। আর সেটা জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের ভিডিওটা দেখতে হবে। উত্তর কলকাতার অন্যতম বড় পুজো হাতিবাগান নলিন সরকার স্ট্রিটের পুজো। 2024-এ তাদের বয়স হচ্ছে 92। এই 92তম বর্ষের থিম হতে চলেছে মহানগরের মহোৎসবে। এবার আসি অনেকে প্রিয় দমদম তরুণ সংঘ। দমদম তরুণ সংঘ ক্লাবের এবছরের থিম হলো মুক্তধারা। এর পার্শ্ববর্তী অন্যতম বড় পূজা দমদম তরুণ দলের 47তম বর্ষে তাদের থিম হতে চলেছে সংস্কৃতি ও ইতিহাসের এক মেলবন্ধন। চলুন এবার যাই যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। তাদের থিম 2024-এ হতে চলেছে নতুনের মাঝে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন। সত্যি যারা শিল্পী হয় তাদের যে শিল্পকলা কোনোদিন সেটা পুরাতন হয় না, পুরাতনের মধ্যেই এক নতুনত্ব খুঁজে বার করে। বর্ষের মূল আকর্ষণে থাকছে জীবন্ত মা। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমিও প্রথমে শুনলাম অবাকই হলাম, জীবন্ত মা, অর্থাৎ এখানে আমরা মাতৃমূর্তির জীবন্ত রূপ দেখতে পাব। পরবর্তী পূজা হলো নাকতলা উদয়ন সংঘ। নাকতলা উদয়ন সংঘের থিম পাবলিশ হলেই আমরা আপনাদের জানিয়ে দেব। এরপর আবার দমদমের দক্ষিণ পাড়ার পুজো, 64তম বর্ষে তাদের থিম হতে চলেছে উৎসবের চালচিত্রে আগামীর শিরোনাম। অন্যদিকে কেষ্টপুর প্রফুল্লকানন অধিবাসী বৃন্দের পূজা 22তম বর্ষে তাদের থিম হতে চলেছে 51, 5-10-1-51, হ্যাঁ শুধুই 51ই, এটাই তাদের থিম। প্রতিমার মূল আকর্ষণে থাকছে স্বপ্ন ও বাস্তবতার মেলবন্ধনের রূপ। এরপর চলো যাই সোদপুর, এখানের পানশিলা ঠাকুরবাড়ির 75তম বর্ষে পদার্পণ করলো। তাদের এই দুর্গাপুজো 7 জুলাই খুঁটি পুজো হবে, আর তারপরই আমরা জানতে পারবো তাদের থিম কী হতে চলেছে। এই থিমগুলো জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। এবার বলি কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয়। টালা প্রত্যয় তাদের থিম হতে চলেছে বিমূর্ত। প্রয়াত সুব্রত মুখার্জির পূজা ইগডালিয়া এভারগ্রিন, এবর্ষে তাদের থিম হতে চলেছে পুরীর জগন্নাথ ধাম। অপর প্রান্তে কলকাতার অন্যতম প্রাচীন ও বড় পুজো বেহালা ক্লাব, 80তম বর্ষে তাদের থিম অতীতের ইতিহাস মিলেমিশে একাকার। এরপর থাকছে সিংহীপাড়া সার্বজনীন, চালতাবাগান সার্বজনীন, যোধপুর পার্ক ও বাগবাজার সার্বজনীন, শিয়ালদহের পার্শ্ববর্তী এলাকার আরও একটি বড় পূজা সন্তোষ মিত্র স্কোয়ার। তারপর থাকছে পল্লী মঙ্গল সমিতি, যে দুর্গাপূজাটি হতে চলেছে তালতলা গ্রাউন্ড। পরবর্তী পূজা হচ্ছে বাদামতলা আশার সংঘ।
এরপর অন্যতম মূল আকর্ষণে থাকছে সুরুচির সঙ্গ কলেজ স্কোয়ারের পুজো। আরও একটি বড় পুজো বালিগঞ্জ কালচারাল ক্লাবের পূজা। এই বালিগঞ্জ কালচারাল ক্লাবের পূজার এবারে থিম হতে চলেছে আরশিনগর, যেখান থেকে সব পূজার সূচনা হয়। এবার বলি তাদের কথা, কুমোরটুলি পার্ক। হ্যাঁ, এটাই যেন একটা বাঙালির আবেগ মিশে থাকে, কুমোরটুলি। আরও একটি বড় পূজা আহিরি টোলা সর্বজনীন। আহিরি টোলা সর্বজনীন 85তম বর্ষে তাদের থিম বৈশাখের উচ্ছ্বাসে আশ্বিনের আশ্বাসে। এরপর থাকছে তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গা পুজো, লেক টাউন অধিবাসী বৃন্দের পুজো। অন্যদিকে অপর একটি বড় পুজো বসপুকুর শীতলা মন্দির। এই বসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির পুজো এবছর 75তম বর্ষে পদার্পণ করল। এরপর মুদি আলী ক্লাব, মোহাম্মদ আলী পার্ক, মেডক স্কোয়ার, আরও সঙ্গে থাকছে অন্যতম প্রাচীন পুজো শোভাবাজার রাজবাড়ি। সবার আগে দুর্গা মায়ের অপরূপ মূর্তি দর্শনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে একটিও দুর্গাপুজোর প্যান্ডেল মিস না করে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমাদের সঙ্গে থেকে সব দুর্গা প্রতিমা দর্শন করবেন।